হ্যালো বন্ধুগণ, আপনারা হয়তো জানেন মিয়ানমার উত্তর কোরিয়ার সাহায্যে নিজ দেশে ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, যা বাংলাদেশের জন্য একটি বড় হুমকির মতো। কিন্তু মিয়ানমারের ব্যালিস্টিক মিসাইলের পরিবর্তে কোনো পাল্টা পদক্ষেপ নেওয়া হয়নি বাংলাদেশের। তবে এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকেও নিজ দেশে ব্যালিস্টিক মিসাইল তৈরির কাজ শুরু করতে হবে। বিস্তারিতভাবে সম্পূর্ণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাইক্রোসায়ের সাথেই থাকুন। এবং সত্য কথা বলতে, এটি বাংলাদেশের জন্য একটি সুবর্ণ সুযোগের সময়, কারণ উত্তর কোরিয়ার সহায়তায় মিসাইল তৈরির ব্যাপারটি নিয়ে পশ্চিমারা খুব বেশি একটা সন্তুষ্ট নয়। তবে বর্তমানে বাংলাদেশে একার পক্ষে ব্যালিস্টিক মিসাইল তৈরি করা সম্ভব নয়, অন্য কোনো দেশের সহায়তা বা প্রযুক্তির মাধ্যমে ব্যালিস্টিক মিসাইল তৈরি করা সহজ হবে। এক্ষেত্রে আমরা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারি, এবং সঠিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে তুরস্ক আমাদের সাহায্য করতে পারে। তুরস্কের তৈরি খান ব্যালিস্টিক মিসাইল আমাদের জন্য প্রথম পছন্দ হতে পারে, কেননা তুরস্ক আমাদের বন্ধু দেশ, তাই তুরস্ক বিনা স্বার্থে বাংলাদেশকে সাহায্য করতে পারে। তুরস্কের প্রযুক্তি এবং টেকনোলজির সাহায্য নিয়ে আমরা নিজ দেশেই খান ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারি, এবং খান ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ 280 থেকে 350 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, এবং এর মাধ্যমে মিয়ানমারের বড় বড় শহরে হামলা চালানো যেতে পারে, এবং এর ফলে মিয়ানমার বাংলাদেশের দিকে চোখ তুলেও তাকাবে না। তুরস্কের বিপরীতে বাংলাদেশের আরও একটি বিকল্প রয়েছে, এবং তা হলো দক্ষিণ কোরিয়া। কেননা উত্তর কোরিয়া যেহেতু মিয়ানমারকে সাহায্য করেছে, ঠিক এ কারণেই দক্ষিণ কোরিয়া আমাদেরকে সাহায্য করবে, এবং মিসাইল তৈরিতে দক্ষিণ কোরিয়া অনেক বেশি দক্ষ, এবং দক্ষিণ কোরিয়া প্রযুক্তির দিক থেকে অন্যান্য দেশের তুলনায় অনেকটা উন্নত। আপনি জানলে আরও অবাক হবেন যে বাংলাদেশের নৌবহরে থাকা শক্তিশালী যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধু দক্ষিণ কোরিয়ার তৈরি, এবং এর জন্যই দক্ষিণ কোরিয়া ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে বাংলাদেশকে সাহায্য করতে পারে। দক্ষিণ কোরিয়ার তৈরি হিমুর 2 সিরিজ অনেকটা ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল, আর দক্ষিণ কোরিয়া থেকে প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশেই এ ধরনের ব্যালিস্টিক মিসাইল তৈরি করা যেতে পারে, এবং এই মিসাইলটির রেঞ্জ 300 থেকে 800 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, এবং মিসাইলগুলো 500 থেকে 1000 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। এবং আশ্চর্যের বিষয় হলো, এই ধরনের মিসাইলকে একটা ছোটোখাটো পারমাণবিক বোমা বললেও ভুল হবে না। মিসাইলটি বাংলাদেশে উৎপন্ন হলে ভারত এবং মিয়ানমার উভয় দেশ বাংলাদেশকে ভয় করবে, এবং বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহসও পাবে না। তুরস্ক এবং দক্ষিণ কোরিয়া যদি বাংলাদেশকে সাহায্য নাও করে, তাহলে আমাদের কাছে আরও একটি বিকল্প রয়েছে, এবং তা হলো চীন। চীনের হাতে রয়েছে BF-50 এর মতো ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল, আর চীনের সহায়তা নিয়ে এ ধরনের ভয়ঙ্কর মিসাইল বাংলাদেশে তৈরি করা সম্ভব হবে, এবং এর রেঞ্জ 500 থেকে 700 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে শুধুমাত্র ব্যালিস্টিক মিসাইল থাকলেই হবে না, ব্যালিস্টিক মিসাইলের সাথে সাথে ব্যালিস্টিক ক্রুজ মিসাইল থাকাটাও আবশ্যক, এবং ক্রুজ মিসাইল তৈরি করতে বাংলাদেশকে সাহায্য করবে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সাহায্যে আমরা নিজ দেশেই ক্রুজ মিসাইল তৈরি করতে পারি। তবে সৌভাগ্যের বিষয় হলো, বর্তমান সময়ে জাপান এবং আমেরিকা বাংলাদেশকে বড় বড় অফার দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের উচিত হবে সামরিক শক্তিকে আরও বৃদ্ধি করা, এবং বাংলাদেশ যদি জাপান ও আমেরিকার সাহায্য নেয়, সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ সারা বিশ্বের কাছে অনেক এগিয়ে থাকবে। এতে করে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে, এবং ভারত ও মায়ানমারের মতো দেশগুলো বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতেও ভয় করবে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারলে বাংলাদেশ আরও কতটা শক্তিশালী হবে, আপনি যদি বাংলাদেশের সাপোর্টার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি এমনই আশ্চর্য ও আনকমন ভিডিও পছন্দ করে থাকেন, তবে মাইক্রোসা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো নতুন আয়োজনে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।